গাজায় যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। অন্যদিকে বিক্ষোভ শুরু হওয়ার পর ডেমোক্রেট প্রতিনিধি জ্যারেড মস্কোভিটস, জর্জ গ্যাটেইমার, ড্যান গোল্ডম্যান এবং ক্যাথি মেরিং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে গিয়েছিলেন। জর্জ গ্যাটেইমার বলেছেন, চলমান বিক্ষোভের ফলে কলম্বিয়ায় যদি ইহুদি শিক্ষার্থীরা নিরাপদ বোধ না করেন সেটির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি ও ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং সেটির জের ধরে ইসরায়েল গাজায় যে হামলা চালাচ্ছে তাতে এখনও পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বেড়ে চলেছে ক্রমশ। এ ধরনের বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, এরপর থেকে অন্যান্য জায়গায়ও বিক্ষোভের সূত্রপাত হয়। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। টেক্সাসের অস্টিনে সেখানকার গভর্নর ট্রুপারদের নির্দেশ দিয়েছে বিক্ষোভকারীদের আটক করতে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 25টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ চলছে। এতে 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ শিবির গড়ে তুলেছেন তাদের ক্যাম্পাসগুলোতে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিচ্ছেন না। এ পর্যন্ত সারা যুক্তরাষ্ট্রে 900-এরও বেশি শিক্ষার্থীকে আটক করার যে খবর বলা হয়েছে সেটি আজকে পুলিশের পক্ষ থেকে আপডেট করা হয়েছে। বলা হয়েছে এ পর্যন্ত 2,200 শিক্ষার্থীকে তারা আটক করেছে। এরপরও বিভিন্ন ক্যাম্পাসে তাঁবু টানিয়ে বসে পড়েছেন শিক্ষার্থীরা। বরং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও কর্তৃপক্ষ নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ দাঙ্গা পুলিশ দিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার উস্কানি দিচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা চাইছেন গাজার উপর ইসরায়েলি হামলা বন্ধ হোক, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করা হোক। যুক্তরাষ্ট্র বছরে ইসরায়েলকে $3 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে। এই আন্দোলনে নানা জাতি, বর্ণ ও ধর্মের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এটা কোনো সুনির্দিষ্ট একটি দেশ, জাতি বা ধর্মের অনুসারীরা করছেন না। গণতন্ত্রকামী, উদারপন্থী, মধ্যপন্থী সবাই মিলে এই আন্দোলনে অংশ নিচ্ছেন। মূলত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলেও পরে তা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের এই শিক্ষার্থী আন্দোলন পশ্চিমের সমাজে ফিলিস্তিন নিয়ে দৃষ্টিভঙ্গি বদলের পরিষ্কার বার্তা বহন করে। এখানে শাসক গোষ্ঠী ও নাগরিক সমাজের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কারভাবে ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন ঐতিহাসিকভাবে ইসরায়েলের পক্ষে থাকলেও সাধারণ নাগরিক সমাজ এর বিপক্ষে অবস্থান নিয়েছে। বছরের পর বছর অর্থ ও সামরিক সহায়তা দিয়ে সংঘাত জিইয়ে রাখার পক্ষে না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ।